স্পটলাইট নিয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর ফাইনাল ইয়ারের ছাত্র অশোক বিশ্বাস, যিনি কিনা বিশ্ব সেরা গবেষক হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। অশোক, যেটা বিরতির আগে যেটা বলছিলেন আপনার যে রিসার্চের গবেষণার বিষয়টা নিয়ে, সেটা একবার মাঝখানে থামিয়ে দিয়েছিলাম আমি। প্রথমে আপনি বলছিলেন যে যে ইনগ্রেডিয়েন্টস, যে উপাদানগুলো থাকে তামাকে, সেইটা নিয়ে আপনি শুরু করেন। সেটা 2006-2007 যেটা আমি করেছি, যে আরবান স্কুলগুলোর বয়স এজ 13-15 ইয়ার্স, তাদের কনজাম্পশন রেট বের করেছি। মানে সেগুলো গোটাটাই আপনি গবেষণা করে দেখা করে সার্ভে করে আর সার্ভে করে কতজন কিভাবে কত পরিমাণ নিচ্ছে। হ্যাঁ, ওটা একটা কোয়েশ্চেনের মেথড ছিল অ্যাকচুয়ালি। গ্লোবাল ইউথ টোব্যাকো সার্ভে, একটা পুরো গ্লোবালি টোব্যাকোর উপর একটা সার্ভে হচ্ছে এবং এটা নিয়ে সবাই চিন্তিত, ইভেন WHO। তো তারা সবসময় চায়, দেখুন আমি যেটা করেছি সেটা ইটস নট আ নিউ প্রজেক্ট। যেটা আমি করেছি যে যে প্রজেক্টটা অলরেডি গোয়িং অন, যেটা JYTS গ্লোবাল ইউথ টোব্যাকো সার্ভে যারা করছে, আমি তাদের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে জয়েন করেছিলাম ইনিশিয়ালি। তারপর যেটা হয়েছে যে ওটা তারপর 2007 ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে ওই কনজাম্পশন রেট নিয়ে অ্যাপ্লাই করার পর তারা ওটাকে স্বীকৃতি দেন। এরপরে 2008 আমি একটু অন্য বিষয় নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাথে স্টাডি করেছি, যেটা 2009 কি করেছি যে 2007 আমি যাদের উপর স্টাডি করেছিলাম তাদের আবার তাদের প্রথমে 2007 একটা লাং ভলিউম মাপা হয়েছিল, যে সময় ওরা স্মোকিং করছিল আমার সঙ্গে যখন আমার সাথে ইন্টারভিউ দিচ্ছিল সে সময়। 2009 মানে দু বছর পর তাদের মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ এসছে লাং ভলিউমে, আর ফ্লোমিটার দিয়ে সেটা মেপে চেঞ্জ মানে চেঞ্জটাকে দেখেছে যে কতটা পরিমাণ কমেছে। প্রায় মানে এটা কি দমের সমস্যা হয় একটা? হ্যাঁ, অনেকটাই তাই। মানে লাং ভলিউম আপনি একবার নিঃশ্বাস নিলে যতটা এয়ার জোর করে ঢোকাতে পারবেন বা নর্মালি আপনার যতটা এয়ার ঢোকে, লাঙের ক্ষমতাটা কমে করতে থাকে। এক্স্যাক্টলি, অনেকটা তাই। তো লাঙের ক্ষমতাটা কমে যাচ্ছে আস্তে আস্তে, লাঙের মধ্যে যে স্পেসটা আছে সেই স্পেসটা কমে যাচ্ছে, যার ফলে ও বেশি কম পরিমাণে বাতাস নিচ্ছে ভেতর। আচ্ছা, সেটা কি শুধুমাত্র ধূমপান করলে কিংবা তামাক খেলে, কারণ যা পলিউশন আমাদের চারপাশে সেখানেও তো এই এইটা এফেক্ট করে? এক্স্যাক্টলি, আপনার কথাটা একদম ঠিক। কারণ আমি যে পপুলেশনের উপর করেছি স্টাডিটা সেটা আরবান স্কুল গার্ল বয়েজ, তারা পপুলেটেড এরিয়াতেই থাকে, ঠিক আছে। এবার সেই পপুলেশনে এবার প্রবলেমটা হচ্ছে যে আমি বায়াসড এই জন্য হইনি যে আদার্স যারা যারা টোব্যাকো স্মোক করছে না তারাও যে পরিবেশে আছে, যারা স্মোক করছে তারাও একই পরিবেশে আছে, তাহলে ওয়াই শুধুমাত্র তাদের মধ্যে কেন চেঞ্জ হবে? যারা টোব্যাকো চিউ করছে বা টোব্যাকো খাচ্ছে বা টোব্যাকো স্মোক করছে তাদের মধ্যেই কেন চেঞ্জটা হবে, অন্যদের মধ্যে নয় কেন? অন্যদের মধ্যে কি হচ্ছে না? অন্যদের মধ্যে হলেও সেটা হয়তো 2% কমছে, কিন্তু এদের মধ্যে 20-30% একটা তামাকে অনেক বেশি সেটা একটা হ্যাভক চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর কি কি মানে এই যে তামাক কিভাবে প্রভাব ফেলছে ফুসফুসে, সেটা তো একটা ওই ক্ষমতাটা কমছে, লাঙের একটা ক্ষমতাটা কমছে বলছেন, তো তার থেকে আর কি কি হতে পারে, কি কি সাইড এফেক্ট হতে পারে, কিভাবে? যে ধরুন একজন যে প্রত্যেক দিন বাসে ট্রামে করে কলকাতা শহরে ঘুরছে, তার থেকে যিনি স্মোক করছেন তার কতটা বেশি হতে পারে, কতটা এই জায়গাগুলো কি সেইভাবে রাখা হয়েছে? একটা স্টাডির অ্যাকচুয়ালি কখনো মানে আপনার একটা ফিল্ড আপনাকে চুজ করে দেওয়া হয়, বিশেষত আন্ডারগ্রাজুয়েট স্টাডিতে আপনার একটা এইম পুরো ধরে দেওয়া হয় যে এর বাইরে আমি বেরোতে পারবো না। আচ্ছা, তো আমার যে এইমটা ছিল তার মধ্যে আমার ওই পলিউশনটা ছিল না বলে আমি ওই দিকে যেতে পারিনি, আপনি যেটা বলছেন। কিন্তু ইচ্ছে ওরকম আছে, দেখি আমি স্টাডিটাকে আরো বাড়াবো। আমার এই স্টাডিটাকে মানে এই জার্নাল অফ ইয়ং ইনভেস্টিগেটর যে খেতাবটা দিচ্ছে তার পাওয়ার পরে JPMA জার্নাল অফ পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন ওনাদের ইয়েতে আমি মানে ওনারা ওটাকে পাবলিশ করবেন। যে রেশিওটা দিয়েছেন আপনি, যে বিষয়টি দেখিয়েছেন যে এইটা তামাক সেবন করলে ফুসফুসের ক্ষমতা কমে যাচ্ছে, এইটা একদম প্রমাণ স্বরূপ আপনি তুলে দিয়েছেন একদম, এবং সেখানে আপনার স্বীকৃতির জায়গাটাও এসেছে, মানে এটাকে অথেন্টিসাইজ করা হয়েছে যে আপনি যে গবেষণার জায়গা। এই বিষয়টা নিয়ে আমি একটু জানবো, তবে আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।